কার্তিক মাস আজকে 3 তারিখ কার্তিকের কি চমৎকার কার্তিকের এই পরমত বিকেল আমরা শহরের মানুষটাকে আগে থেকে বলে এসেছেন হাতি খেলা যায় কিন্তু কার্তিক খেলা যায় না এত অভাবনাচরের মাস হয় কারণ কার্তিক থেকে ধানটা কিন্তু শুরু হয়ে যায় যে কারণে গ্রামাঞ্চলে ভ্যানটান চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করে তারপরে এই কার্তিকের সুন্দর বিকেলে বালুবাড়ি একাদশ আয়োজিত দিনাজপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনায় এবং মাননীয় হুইপ সভাপতি বাবু রহিমজির পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো প্রথম অ্যাসাইনমেন্টেই একেবারে সাকসেস হয়েছে এই টুর্নামেন্টে প্রথম অ্যাসাইনমেন্টে কিন্তু সাকসেস অর্থাৎ সমিতি দলকে এই টুর্নামেন্টে যাত্রা শুরু হয় গত মাসের অন্যান্য দিন 20-25 জন পুলিশ ভাইরা থাকে আজকে তো একেবারে 40-50 জন পুলিশ ভাইরা চলে এসেছেন মাঠের চতুর্দিকে বাইরে ভিতরে এবং গোয়েন্দা সংস্থার লোকেরা রয়েছেন সাদা পোশাকে রয়েছে গায়ে গোয়েন্দা সংস্থার লোকেরা সাদা পোশাকে আপনার মতো আমার মতো তারা বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে খেলা দেখতে আছে কেউ যদি মনে করেন যে খেলাটাকে একটু গন্ডগোল করার চেষ্টা করি তাহলে কিন্তু তারা কিন্তু ফাইনালে উঠে গেছে ওই অনুর্ধ 17-এর মেয়েরা দেখেন আসে খেলা দেখতেছে এই যে আমার ডান পাশে বসেছে বিরামপুর তারা উঠে গেছে ফাইনালে মনে প্রাণে চাচ্ছে যে আজকের এই খেলাটি আরেকটু চলুক যদি রাজশাহী খেলোয়াড়রা আজকে কিন্তু তারকা সঙ্গীত হয়েছেন এই সঙ্গীতের সঙ্গে খুব একটা ফুলি উঠতে পারতেছে না যদি বা এর আগে যতগুলি ম্যাচ খেলেছে দুর্দান্ত 51 রান করে কিছুক্ষণ আগে আউট হয়ে চলে গেছেন জুনিয়র ধরে খেলে এগিয়ে যাচ্ছে 101 রান 1 উইকেটে বাংলাদেশ দেলাল থেকে ইসা ফয়সাল থেকে সোহান ওদের কন্ট্রোলে সোহান থেকে দেলাল থেকে বল ফেলে আনা দুইটা বল করে জানা বালুবাড়ি একাদশের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম দিনাজপুর চেম্বার অফ কমার্স আনাস থেকে সাগর মহন্ত সাগরের মুনতাসিরের মধ্যে কারাকারি মুনতাসির তো অনেক রাখতে পারেন সেখান থেকে সোহান এখন তার সোহান থেকে দালাল দালাল থেকে আবার সুযোগ করেছেন নাইজেরিয়ান খেলোয়াড় আনাস আবার সেখানে অত্যন্ত পরিশ্রম করেছেন ঠিক করিনি কিন্তু আগামীকাল যে ফাইনাল ম্যাচটি হবে এটা খেলার মধ্যে ডুবি হবে বা এজন্য আদর করে দিল নামেও বা কামেও বা ভাই আপনাকে ধন্যবাদ যে আপনি ইসা ফয়সালের মতো খেলোয়াড়কে আমাদের মাঝে এসেছেন
I'm gonna go to the hospital.